If we try to believe in anything greater than a miracle, we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative goal, yeah, we could be taking control, yeah. 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 ওকে বন্ধুরা, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড টেক ইন ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো লকডাউনে। তো মেইনলি আজকে যে টপিকের উপরে কথা বলছি, তোমরা থাম্বনেল দেখে বা ইউটিউব টাইটেল দেখে তোমরা বুঝে নিয়েছো যে আজকে আমরা কোন টপিকের উপর দিয়ে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, সনাকা এডুকেশন ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনের উপর নিয়ে আমরা আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো শুরু হয়ে যাকে ভিডিওটা। ওকে সো গাইস, প্রথমত ফার্স্ট অফ অল রাখি, অনেকেই যারা কাউন্সিলিং করেছো, যারা টুয়েলভে পাস করেছো উচ্চ মাধ্যমিক, তারা অনেকেই কাউন্সিলিং করেছে। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন সবাইকারই থাকে, বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি যারা যারা থাকে, বিলং করি তারা বেশি, তাদের বাবা মারা সবসময় ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং হতে বেশি পছন্দ, ছেলেকে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার করতে ছেলেমেয়েকে বেশি পছন্দ করে। ঠিক তেমনই আমিও করেছি, সব বছর ধরে ইঞ্জিনিয়ারিং করেছি সনাকা এডুকেশন ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে। তো আজকে আমরা আজকের এই ভিডিওটাতে তাদের জন্য, তাদের উপর তুলে করে, মানে আজকের ভিডিও তাদের জন্য যারা কিনা ভেবেছ, যারা কিনা কাউন্সিলিং করেছে অলরেডি সনাকা এডুকেশন ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনে। তো তাদের বিষয়ে, তারা আমাকে অনেকেই আছে তারা আমার সঙ্গে কানেক্টিং হওয়ার চেষ্টা করেছে বা কানেক্ট হয়েছে, তারা বলেছে দাদা তোমার একটা রিকোয়েস্ট যে তুমি এই ভিডিওটা বানাও, কেমন কলেজের কিরকম কোনটা ভালো দিক কোনটা বা খারাপ দিক কোনটা, সে বিষয়ে তুলে ধরো সবাইকে সামনে। তো আজকে আমরা কিছু কিছু খারাপ দিক এবং কিছু কিছু ভালো দিক আমরা কলেজের সামনে তুলে ধরবো, বিকজ আমি মনে করি একজন স্টুডেন্ট যদি পারে যে ছ বছর ধরে কাটিয়েছে কলেজের, সেই অন্ত সঠিক ইনফরমেশনটা দিতে পারবে কালেক্ট করে। তো আজকে ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শুরু করি। তো আজকে প্রথমত আমি বলে কিছু খারাপ জিনিস প্রথমে বলবো, কারণ আমি মনে করি খারাপটাই মানুষের কাছে আগে যাওয়া দরকার, তারপর ভালো জিনিসটা। বিকজ প্রথমত বলে রাখি, কলেজে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বন্ধুরা সব থেকে বলতে গেলে মানে দুর্গাপুরের মধ্যে সবচেয়ে বাজে কন্ডিশন আছে কিন্তু সনাকার মধ্যে, কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই খুবই খারাপ অবস্থায়। কারণ মুচুপাড়ার থেকে বাস যাতায়াত করে জয়দেবঘাট পর্যন্ত, বাট মুচুপাড়ার থেকে ট্রেকার পেতে হয়, বাসে যাতায়াত করতে কিছু কিছু প্রবলেম হয়। আশা করি যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়ার জন্য গেছো বা যারা যারা স্টুডেন্ট অলরেডি দেখছো আমাকে ভিডিওটা, আশা করি তোমরা বুঝে নিয়েছো যে কতটা বাজে কন্ডিশন যাতায়াতের। তো এটা গেল প্রথম পয়েন্ট বলতে গেলে বুঝি একদম, যেটা হচ্ছে ভিতরের কথা যদি আমি বলে রাখি, তো আমাদের আলটিমেটলি যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত মানে স্টুডেন্টের গার্জেনরা আজকে এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আলটিমেটলি আমাদের ছেলেদেরকে ভর্তি করছেন তারা যেন পড়াশোনা করে পরে কিছু না কিছু একটা ভালো বেটার কেরিয়ারের অপশন পায়, সেই হিসাবে ভর্তি করছেন। বাট এইখানে আনফর্চুনেটলি ভাবে একটা ঘটনা আমি এটা বলে রাখি আপনাদেরকে, যে সনাকা এডুকেশনের যে টিপিএসএল আছে, টিপিএসএল অত্যন্ত বাজে অবস্থা, কারণ তারা মানে ম্যাক্সিমাম টাইম ফেক ক্যাম্পাসিং দিয়ে রাখে সমস্ত স্টুডেন্ট দেখে, যার মানে যার শিকার আমিও হয়েছি। তো এটা বলতে পারি যে এই টিপিএসএলটা হচ্ছে, যেহেতু আমরা একটা পাবলিক কলেজে কলেজে পড়ছি, আমাদের একটা হায়ার এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা কলেজ থেকেই, সেরকম ইন্টারভিউ হোক, কিন্তু জব ফেয়ার বলো, নানা রকমের খালি ভাঁওতাবাজি মানে যেটা সমস্ত কিছু হয়, এই সমস্তগুলো কোনো মানে হয় না আমার কাছে মনে হয়। এছাড়াও স্যারদের বা টিচারদের যে ব্যবহার সেটাও ঠিকঠাক নয় সনাকা এডুকেশন ট্রাস্ট গ্রুপে। তো আমি মনে যে কোঅপারেটিভ একটা একান্ত ভাবে দরকার স্টুডেন্টদের সঙ্গে ছাত্রদের, যেটা কিনা সনাকা এডুকেশন স্যাররা, শুধুমাত্র ফ্যাকাল্টি স্যার না না, বাকি স্যাররাও যারা যারা কাজ করে অ্যাকাউন্ট বলো যারা বলো, তারা কিন্তু কোঅপারেটিভ খুব একটা বেশি করে না। এটা খুবই বাজে জিনিস, অনেক সময় আমাকে অনেক এমন এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো একদমই মানে এগুলো এক্সপেকটেশনই করা যেতে পারে না এরকম একটা ভালো কলেজ থেকে। তো এটা গেল একটা খারাপ দিক। তৃতীয় দিকে হচ্ছে দেখো, আমি বলতে পারি যে
আমাদের যেরকম কোয়ালিটি, আমাদেরকে যেরকম কথা বলা হয়েছিল যে এডুকেশনাল সিস্টেমের স্ট্রাকচারের উপর কোয়ালিটি এমন একটা কথা বলা হয়েছিল, বাট সেরকম হিসাবে স্পোকেন ইংলিশ ক্লাস বা সেখানে কোনো কিছু সেরকম ভাবে হয়নি। খালি অনেকটা এটাতে আমার অনেকটা ফেক ফেক ভাব মধ্যে লেগেছে কলেজটার মধ্যে, অ্যান্ড এটা ছিল খারাপ দিক। টিপিও সেল হচ্ছে সবচেয়ে রোস্ট টিপিও সেল। যদি বলতে চাই ভালো দিকের মধ্যে, প্রথম কারণ একটাই বলবো যে আমাদের কলেজের যে স্ট্রাকচার, কলেজের বিল্ড মানে দেখে পড়ে আমি যেটাতে প্রথম আমি যেটাতে এক্সট্রা মানে আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছিল, আকর্ষণীয় জিনিস যেটা লেগেছিল সেটা হচ্ছে আমি যখন প্রথম যাই কলেজ দেখতে বাবার সাথে, তখন দেখি আমার কলেজ দেখে পড়ে আমি কলেজের পুরো মানে হয় না ওয়ান সাইড লাভ হয়ে গেছিল আমার মধ্যে গেলে। তো কলেজের স্ট্রাকচার খুবই ভালো, কলেজের গেট আপ সত্যি খুব ভালো, বাট আলটিমেটলি গেট আপটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এডুকেশন কোয়ালিটি অফ এডুকেশন ম্যাটার করে। তো কোয়ালিটি এডুকেশন কিছু না কিছু জায়গায় একটু একটু করে কম দিয়ে আছে। অ্যান্ড আরেকটা ভালো দিক যদি বলতে চাই তাহলে ভালো দিক বলতে হবে সামনে হসপিটাল, কিন্তু এখন COVID-19 হাসপাতাল হয়ে গেছে। তো আরেকটা যদি ভালো দিক বলতে পারে আমার এক্সপিরিয়েন্স বলতে পারো মেস লাইফে, মেস লাইফে একটা চূড়ান্ত দারুণ এক্সপিরিয়েন্স ছিল সনকার মধ্যে মানে মোলান্দিগির, সনকার থেকে মোলান্দিগির গ্রামের মধ্যে। অ্যান্ড ভালো দিক বলতে পারে ক্যান্টিনে খুব ভালো খাবার পাওয়া যায়, কম টাকার মধ্যে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তো অনেকের আর ভালো লাগবে না, বাট আমি যেহেতু মধ্যবিত্ত করতে বিলং করি আমার ভালো লেগেছে। অ্যান্ড আর যদি ভালো কিছু বলতে চাই, গ্রাউন্ড একটা খুব সুন্দর গ্রাউন্ড আছে সনকা এডুকেশনে, সে গ্রাউন্ডে আমি অনেকবার খেলেওছি। অ্যান্ড খুব ভালো ভালো বন্ধুত্ব মানে বন্ধু হয়েছে, এবং সনকা এডুকেশনে জিম ছিল, তো বেসিক বডি বিল্ডিং জিম ছিল, তো আমি এখানে বডি বিল্ডিং ও করেছি। তো এখন ছেড়ে দিয়েছি, এখন অনেকদিন হয়ে গেল ছাড়া হয়ে গেছে। তো এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, এজ এ গুড এক্সপিরিয়েন্স আমার লাইফে। অ্যান্ড এগুলো ছিল ভালো দিক। অবভিয়াসলি ভালো দেখো, তুমি পড়াশোনা করলে সবটাই তোমার দিকে ভালো, বাট সবটাই আবার যদি পড়াশোনা না করো সবটাই তোমার জন্য খারাপ, এটা দুটাই দুদিকটাই সমানভাবে চলে। বাট তাও একটা বলে রাখি, টিপিও সেলকে আমার সনকার কলেজে একান্ত ভাবে দরকার একটা ভালো কিছু মানে ভালোভাবে ক্যাম্পাসিং আনার। বাট আজ পর্যন্ত যাই না কেন এরা ফেক ক্যাম্পাসিং নিয়ে আসে, বাট আমি আজ পর্যন্ত যতগুলো কোম্পানিতে বসেছি যতগুলো কোম্পানিতে আমি সিলেক্ট হয়েছি, বাট আজ পর্যন্ত একটা কোম্পানি আমাকে পারমানেন্ট লিস্ট হিসেবে ডাকা হয়নি। তো আমি যার ম্যাম আছেন তার কাছে আমি অনুরোধ করি যেন এটা সঠিকভাবে সঠিকভাবে আমাদেরকে যেন গাইডলাইন পড়বে, আমাদের জন্য একটা ভালো জবের একটা অপশন করে দেওয়া হোক। তো এটা ছিল বলার। এরপর যদি কোনো ইনফরমেশন থাকে কমেন্টটা তোমাদের জন্য রাখা আছে, কমেন্ট করে জানাও। অ্যান্ড যদি কিছু বানাতে হয় বলো, রিকোয়েস্ট থাকে বলতে পারো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেটা বলতে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সনকা এডুকেশনের উপর, দুটো ভিডিও আছে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।